হাই, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে আমার কোনো কথাই হয় না। আজকে ভাবলাম তোমাদের সাথে একটুখানি আমি কথা বলি। এত পরিমাণে কাজ বেড়ে গেছে ঘরে জল ওঠাতে, নিচে তো যেতে ইচ্ছেই করছে না। এখনো ঘরগুলো শুকিয়ে গেছে, মানে অনেক দিন হলো শুকিয়ে গেছে, কিন্তু যায়নি ভয়ে আবার যদি জল উঠে যায়। তা আজকে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। চলো আজকে তোমাদের দেখাই আমি আজকে কি করেছি। উপরে একটা রান্নাঘর ছিল, রান্নাঘরটা অনেক বছর হয়ে গেল পড়ে আছে হওয়ার থেকেই। এমনি ভালো, কিন্তু ছোটোখাটো কয়েকটা প্রবলেম আছে, যেমন গ্যাসের পাইপটা উল্টো সাইডে মানে করা হয়েছে করেছে তখন। আর আরেকটা প্রবলেম হলো এর পাশেই বাথরুমটা আছে, আমাদের ওপরের বাথরুমটা, ওটা একটা বড় প্রবলেম। আর বেসিনের পাইপটাও ফেটে গেছে, এখানে ওখানে খুব সমস্যা হচ্ছিল করতে কাজ। তাই ভাবলাম যে একটু প্রথমটায় অসুবিধা হলেও পরে অ্যাডজাস্ট হয়ে যাবে, এখানেই চলে আসি। যতদিন না নিচের পুরো উঠোনের জলগুলো শুকোচ্ছে এখানেই করি আজকে। আজকে প্রথম এখানে আমি রান্না করলাম, দেখো আজকে লুচি করেছি আর একটা প্লেন তরকারি করেছি। যেহেতু জল আমরা বাজারঘাট সেভাবে করতে পারছি না, একবারই বেরোচ্ছে অফিস যাওয়ার জন্য। দেখো পাশেই বাথরুম, আর আমার এক গাদা বাসনও হয়েছে, কাজের লোকটাকেও বারণ করেছি এই জলে আর আসতে হবে না। তা ভাবলাম অনেক দিন তো তোমাদের সাথে কথা হয় না, এটাই একটু তোমাদের শেয়ার করি, একটু দেখাই। এই হলো উপরে রান্নাঘর আমার, এখানেই রান্না করব আর কি হবে, কদিন এখানেই রান্না করি। চারিদিক অগোছালো, এত কাজ বেড়েছে আমি সারাদিনে একটু টাইম পাচ্ছি না। তোমরা ভালো থেকো, আজকের মতো এখানেই শেষ। আমি টেবিলে নিয়ে চলে এসেছি খাবারগুলো, এবার আমরা খেয়ে নেবো। টাটা।